আমি তো ঠেসেছি আর বেচারাকে লচ্ছি খুয়াও। টোটো কিন্তু বাড়িতে আসেনি, মানে বৃষ্টি হয়েছিল দুদিন আগে, বলছে যাবো না, কাদা আছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। সাড়ে চার মাস পর ফাইনালি অপেক্ষার অবসান হতে চলেছে। এবার কিন্তু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে দেখা হওয়াটা একটুখানি স্পেশাল। কেন বলো তো? কারণ ভিডিও কলে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ঠিকঠাক কথা হতো না, আর অডিও কলেও কিন্তু ঠিকঠাক কথা হতো না। তো বুঝতেই পারছো কতটা পরিমাণে স্পেশাল। রাত্রিবেলাতে তো ঠিকঠাক ঘুম হয়নি, আর আজকে না সকালবেলাতে ঘুম থেকে উঠে পড়েছি 5টার সময়। অন্যান্য দিন তো 8টা ছাড়া ঘুম ভাঙে না, আর কেন জানি না আজকে 5টার সময় ঘুম থেকে উঠে মুখ ধুয়ে রুমে এসে জল খেয়ে এই দেখো এখন কিন্তু কাজ করতে শুরু করে দিয়েছি। কাজ বলতে, আগের দিন তো রুমটাকে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম, তোমরা তো আগের ব্লগে দেখেইছো। এখন কিন্তু এই দেখো বিছানার চাদরটাকে চেঞ্জ করে দিলাম, আর এই দেখো হোয়াইট কালারের যে বিছানার চাদরটা এখন খাটের মধ্যে পাতলাম, এটা কিন্তু মেলা থেকে নিয়ে এসেছিলাম। আর এই বিছানার চাদরটা কিন্তু বেশ সুন্দর, তাই না? আর সত্যি কথা বলতে কি এতটা পরিমাণে এক্সাইটেড কী আর বলবো, মানে কী করবো না করবো সকাল থেকে কিছুই বুঝতে পারছিলাম না। তো ওই জন্যই কিন্তু ঘুম থেকে উঠে সবার প্রথমে বেডটাকেই ভালো করে পরিষ্কার করছি। তোমাদের দাদাভাই কিন্তু ফোন করছিল, ওর সঙ্গে কিন্তু কথাও বললাম, তারপরে ওকে বললাম যে চলো আমি এখন টুকটাক কাজকর্ম করব, তাছাড়া রেডি হবো, একদম রেডি হয়ে তোমাকে ফোন করব। ওই জন্য কিন্তু ওর ফোন রেখে দিয়ে যা কাজকর্ম ছিল সমস্ত কিছু কমপ্লিট করে স্নান টান করে ফ্রেশ হয়ে এই দেখো চলে এসছি এখন রুমে। আর শাড়ি ব্লাউজ সমস্ত কিছু তো আগের দিনই বের করে রেখেছিলাম, এবার শুধু রেডি হবার পালা। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর আমিও রেডি হয়ে যাই, পরে তখন তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো এই দেখো এখন কিন্তু মোটামুটি প্রায় রেডি হয়ে গেছি, সিঁদুরটা পরবো, তারপরে কিন্তু যাবো। আর আজকে কিন্তু আমরা সবাই লাল লাল, শুধুমাত্র ননদিনই সাদা করে দিয়েছি। আর এই যে দেখো পাশটা দিশা, এদিকটা এসো, এদিকটা এসো, এই দেখো ওই আমার বি লাল আছে, তোর লাল আছে জামারে, জামারে দেখো, ও দেখো আমার না সোজা সীতা করতে অবস্থা খারাপ করে। আরে কইনি কিছু কিনবো, আমার মা অর্ডার ছাড়িছে নখ পলিশ কিনতে। রেডি সেডি হয়ে এখন যাচ্ছি স্ট্যান্ডে, টোটো কিন্তু বাড়িতে আসেনি, মানে বৃষ্টি হয়েছিল দুদিন আগে, বলছে যাবো না, কাদা আছে। অ্যাকচুয়ালি কিন্তু কাদা নেই রাস্তায়। তো যাই হোক, এখন এই যে দেখো দিদি ভাই, আমি, দিশা আর এই যে ননদিনী, সবাই রেডি সেডি হয়ে এখন যাচ্ছি স্ট্যান্ডে। ওখান থেকে কিন্তু টোটো ধরে সোজা যাবো তোমাদের দাদাভাই যে নামবে যেখানটায়, মানে ভবানী চোখের স্ট্যান্ডে, ওইখানটায়। আমাদের বাড়ি থেকে কিন্তু স্ট্যান্ড কাছে, বাট মেন রোড অনেকটা দূরে, বলতে গেলে প্রায় কত কিলোমিটার মতন হবে বলতো? 6 কিলোমিটার মতন হবে। তো চলো চলে এসছি, আর দূরে কিন্তু টোটো দাঁড়িয়েছে, জানি না দেখা যাবে কিন্তু তবু দেখাচ্ছি ওই দূরে ওইখানটায়। হ্যাঁ 4 কিলোমিটার, 6 কিলোমিটার খানি হবে, কটে 4 কিলোমিটার, নিজের ঘর না, ওই জন্য দাঁড়ি যেতে 2 কিলোমিটার কয়, মানে বলা গাড়ি যাবি না তাইলে কম। তো চলো হাঁপিয়ে গেছি, দেখতে থাকো ভিডিওটা, তাই রে রোদ তো রোদ লাগছে। এবার একটু তো এই যে কি করবো বলো, সে তো এখনো পর্যন্ত আসেনি, ও রাস্তে এখনো লেট হবে একটুখানি, ওই জন্য একটুখানি লেট করেই বেরালাম। চলো উঠে যাও এক এক করে। চলে এসছি এখন, আর তোমাদের দাদা আসতে এখনো অনেকটা লেট আছে, ওই জন্য কিন্তু এখন এই যে দেখো এরা জিনিস
তো এই যে দেখো এখন স্টেশনারি দোকান থেকে কিছু একটা জিনিস নিব, আর এখন দেখা যাক তোমাদের দাদাভাই কতক্ষণে পৌঁছায়। চলো এখন চলো কেটে নিও, স্টার্ট করে দিও। কখন থেকে এসছি এখনো পর্যন্ত তোমাদের দাদাভাই দেখা নেই। ফাইনালি আমি এখন এই দেখো এই যে ওর জন্য এটা কিনেছি, ওকে দিব, তাও আবার ফার্স্ট টাইম এর আগে কোনোদিন দেইনি। আজকে নাকি বাস, তো এইটা নিয়ে এখন দাঁড়িয়ে আছি। আর এদিকটা এই যে দেখো দিশা এখন পাগল হয়ে যাচ্ছে, কাকু কখন আসবে, তাই তো? হ্যাঁ তাই তো, এটা ধরো এটা ধরো এটা ধরো ধরো, এই দেখো আই আমার ফুল চিপসি দিলা দাও। তো চলো দেখতে থাকো এখন কতক্ষণ এসে পৌঁছায়। বন্ধ করে দিবা দোকান, বি তার বন্ধ করে দিবি। কিরকম লাগছে ফুলটা উঠা না? আমি তো ঠেসেছি আরো পিছিয়ে পিছা। বেচারাকে লস্যি খুয়াও, লস্যি খুয়াও, সে খাই ভুলভাল রাস্তা দিয়ে গেলে যা হয় অবস্থা। তো ওরা কিন্তু টোটো করে মানে ব্যাগপত্র যা ছিল সমস্ত কিছু নিয়ে চলে গেছে। এখন আমরা দুজন স্কুটিতে করে যাব। আর এখন এই যে তোমাদের দাদাভাই ফল কিনছে বাড়ির জন্য, ব্যাগে সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। গাছে ভর্তি এই যে এখন কেনা হচ্ছে, যেহেতু তোমাদের দাদাভাই ফ্রাইডে এসছে কোনো কিছু নিয়ে আসতে পারেনি, ওই জন্য এখন বাড়ির জন্য সব খাবার দাবার নিচ্ছে আর কি। এই দেখো এখানটাই আইসক্রিম মিষ্টি, আর ও এখন কোল্ড ড্রিঙ্কস কোনটা নিবে দেখছে। তো চলো দেখতে থাকো। আর ভীষণ পরিমাণে গরম, আর আমার মুখ দেখে বুঝতে পারছো পুরো একদম অবস্থা খারাপ, পুরো লাল হয়ে গেছে স্কিন, হয়ে গেছে। চলো অনেকদিন পরে এই যে সবুজ সবুজ গাছপালা সমস্ত কিছু দেখতে পাচ্ছো, যেখানটায় ছিল সেখানটা তো দেখতে পাওনি, তো কোথায় ছিল সেটা আর বলতেও পারবো না। কেমন লাগছে বলো? বাহ বাহ লাগছে না? আর তোমাদের দাদাভাই দেখো অন্যরকম, পুরো অন্যরকম, যদি পারে কিন্তু অন্যরকম একটা লুকে আসে, মানে নর্মাল লুকে, বাট এবার লুকটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম, মানে যে সামনে থেকে দেখতে ভয় পাবে, রীতিমতো আগেও কিন্তু ভয় পেয়ে গেছি। তো এখন এই যে আমরা দুজন যাচ্ছি বাড়িতে, আর ওরা তো আগেই চলে গেছে,
আস্তে আস্তে চালাও, আর একটু থাকি না। অনেকদিন পরে যাচ্ছি বরের সঙ্গে স্কুটিতে, তারপরে এবার কিন্তু দেখা হওয়াটা খুবই স্পেশাল। কেন কারণ ভিডিও কল হয়নি, কোনো কথা নেই, কিচ্ছু নেই, মানে খুবই স্পেশাল। চলো একদম বাড়ি গিয়ে কথা হবে, কারণ রাস্তা ভীষণ পরিমাণে খারাপ। চলো দেখো, ড্রেস চেঞ্জ হয়ে গেছে, এবার সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রাখবো, তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো এখানটায় শাড়ি পরে আছে, আর তোমাদের দাদাভাই এসে এই যে দেখো এখানটায় ফেলে দিয়েছে প্যান্ট। তাছাড়া এখানটায় আরও অনেক কটা জিনিস আছে, সব কটা জিনিস গোছাবো, তো পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো সারাদিন কী করছি না করছি। হ্যাঁ, কী হয়েছে, কে ভিজিয়ে দিয়েছে কাকু, কে পিসি এসছে, কাকে দেখো দেখো কী হয়েছে, ও বিড়াল বাচ্চাটা, কি বিড়াল বাচ্চা নাকি, হ্যাঁ ভাই আমাকে টান টান দিয়ে। চলো আজকে ভিডিওটা এখানটা শেষ করছি, পরের ব্লগে তোমরা দেখতে পাবে সারাদিন কি করছি না করছি। টাটা।